সুনামগঞ্জের বিশ্বরম্বর উপজেলার শালমারা গ্রামের ছয় বাড়িতে ক্ষণে ক্ষণে আগুন লাগায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। বাড়িঘর ছেড়ে চলে যাওয়ায় চিন্তায়ও করছেন অনেকে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরাও দেখছেন হঠাৎই বাড়ির এখানে ওখানে আগুন লাগছে। ঘটনাস্থল পরিদর্শন করছে বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের একটি দলও। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। কানুদের চণ্ডীচরণ দে গৌরীচাঁদদের প্রায় 200 বছরের পুরনো বসতি ফতেপুর ইউনিয়নের শালমারায়। মোটামুটি সচ্ছল পরিবারের অনেকেই চাকরি করেন, কেউ কেউ স্বর্ণের ব্যবসায়ী। 22 দিন আগে কানুদের ঘরের ঘরে প্রথম আগুন লাগে, সবাই সে আগুন নেভান। এর কিছুদিন পর আবারও আগুন লাগে বাড়িতে রাখা জামা কাপড় এবং বিছানার চাদরে। তারপর থেকে এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। এসব বাড়ির সবাই এখন সবসময় আগুন আতঙ্কে। পান খাওয়ার সাথে সাথে তাদের মানে ফোরনের খাবারে আসলের মাঝে আগুন লাগিয়ে উঠেছে। ঘরে কোনো কিছুই রাখা যাইতেছে না, তোলা খাবারে আলমারি সব পুড়ে গেছে। সারাদিন খালি আড়ি দেখি কোনো না লাগে না লাগে, আগুন ফট করে এক কান থেকে লাগার পর আর কান লাগি যায়। অদ্ভুত এমন ঘটনায় দে পরিবারের পাশাপাশি এখন তাদের পড়শিরাও আতঙ্কিত। আমরা ভাবছি যে কেউ লাগাইছে, কেউ বলতে লাগাই লাগানো হয় নাই। আগুনটা লাগে দেখা যায় অনেক সময় দিনের বেলায় বেশি লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের বাড়িতে এনে রেখে এই ঘটনা দেখানো হয়েছে। তারাও অবাক, কোথা থেকে কি হচ্ছে তারাও বুঝতে পারছেন না। এই আগুনগুলো তারা এই যে আমাদেরকে দেখাইছে, এই যে দড়িয়ে দড়িয়ে উঠে আমরা থাকাকালীন সময় আমরা এগুলা নিভাইছি। বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের গবেষক দল বৃহস্পতিবার শালমারা গ্রামের ওই ছয় পরিবারের বাড়িঘর ঘুরে দেখেন। বিভিন্ন স্থানে নরম মাটি, ফাটল, টিউবওয়েল পরীক্ষা করা হয়, কিন্তু তারাও বলতে পারছেন না আগুন কিভাবে আসছে। যে পদ্ধতিতে ওনারা বিভিন্ন ডাটা কালেকশন করেন, ওনারা সেই প্রস্তুতি নিয়ে এসেছেন। ওনারা মূলত আসলে দেখবেন যে ভূগর্ভস্থ কোনো গ্যাস উদ্গিরণ এখানে হচ্ছে কিনা অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণ আছে কিনা। ভয়াল কোনো দুর্ঘটনার আগেই শালমারার অজানা এ আতঙ্ক দূর করতে জেলা প্রশাসন বরাবরে আবেদন করেছেন গ্রামবাসীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।